ডাক্তার মুরাদ হাসানের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বৎসর আগেই কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করতেছেন যে সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অপমানিত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত রাজত্ব যাকে ইচ্ছা ক্ষমতার মধ্যে বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাঞ্ছিত করেন। এজন্য আজকে ইসলামকে মাইনাস করতে চান, রাষ্ট্রধর্ম ইসলামকে মানেন না, সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দেওয়ার চেষ্টা করেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে কি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আজকে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও, এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলবে না, এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যখন আসমান জমিন গুটিয়ে নেবেন, তখন সেই দিন বলবেন, আনা রব্বুন আমি আল্লাহ, আইনাল মুতাকাব্বিরুন, আজকে অহংকারীরা কোথায়, আজকে যারা দাম্ভিকতা প্রদর্শন করত তারা কোথায়, আইনাল জব্বারুন, আজকে যারা রাজা দাবি করতো, আজকে যারা বাদশাহ দাবি করতো, আজকে যারা এমপি দাবি করতো, আজকে যারা মন্ত্রী দাবি করতো, আজকে তারা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব তোমাদের কার। আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিয়ে বলবেন, আজকে কোনো রাজার রাজত্ব চলবে না, আজকে কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব চলবে না, রাজত্ব চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে, আজকে কোনো রাজা বাদশার রাজত্ব চলবে না। এজন্য যারা ইসলামকে মাইনাস করে এমপি পদ ঠিক রাখতে চায়, মন্ত্রী পদ ঠিক রাখতে চায়, তাদের কপালে লাঞ্ছনা ছাড়া, তাদের কপালে অপদস্থ ছাড়া আর কিছু পাবে না। আপনারা শিক্ষা গ্রহণ করুন ডাক্তার মুরাদ আসানের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে পাকড়াও করবেন, তখন তুমি দেশ ছাড়তে বাধ্য হবে, তখন তুমি দেশের মানুষের কাছে সম্মানিত থাকবে না। এজন্য শিক্ষা নেওয়া উচিত, আজকে যারা বড় বড় পদের মধ্যে বসে রয়েছেন তারা শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সবাইকে পাকড়াও করবেন, সবার কাজের হিসাব নেবেন। এজন্য আমরা যাতে সঠিক ভাবে মানুষের খেদমত করতে পারি, মানুষের সাথে সদ্ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা আমাদের নবীজির আদর্শে আদর্শবান হব। আল্লাহর নবীজির আদর্শ ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহ নবীজির আদর্শ ছিল একবারে উত্তম আদর্শ। আমরা যাতে নবীজির তরিকায় নবীজির আদর্শে আদর্শবান হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।